হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আমি হাতে পেয়ে গেছি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। ইউটিউবের এই ফার্স্ট পেমেন্ট যে কতটা আনন্দদায়ক সেটা একজন ইউটিউবারই সবথেকে ভালো জানেন। ইউটিউবের এই ফার্স্ট পেমেন্ট পেতে হলে কিন্তু অনেক ধৈর্য ধরতে হয়, অনেক ধাপ পার করে কিন্তু আসতে হয়। তো সব ধাপ পার করে এসে ফাইনালি আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা হাতে পেয়েছি, আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সাপোর্টের কারণে। আপনারা সাপোর্ট করেছেন, পাশে ছিলেন বলেই কিন্তু সবকিছু সম্ভব হয়েছে। তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কিভাবে আমি এই ফার্স্ট পেমেন্টটা হাতে পেলাম সেগুলো সম্পর্কে আপনাদের বলবো। তো চলুন শুরু করা যাক। তো এই পেমেন্টটা পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক ধাপ পার করে আসতে হয়েছে। আমার চ্যানেলে যখন লাস্ট এক বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়, তখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং তারপর আমি মনিটাইজেশন পেয়ে যাই। তারপর থেকে আমার চ্যানেলে টাকা ইনকাম শুরু হয়, অর্থাৎ আমার অ্যাডসেন্সে তারপর থেকে ডলার জমা হতে শুরু করে। তো তারপর যখন আমার অ্যাডসেন্সে $10 পূর্ণ হলো, তখন গুগল থেকে পিন ভেরিফিকেশনের জন্য একটি অ্যাডসেন্স লেটার আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিল এবং পোস্ট অফিসের মাধ্যমে আমি সেটি হাতে পাই। তারপর আমি সেটির মাধ্যমে পিন ভেরিফিকেশন কমপ্লিট করি। এই গুগল অ্যাডসেন্স লেটার কিভাবে আপনারা হাতে পাবেন এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে উপর আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো তারপর পিন ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে এবার আমি অপেক্ষা করি কবে $100 হবে, কারণ আমরা জানি যে $100 না হলে কিন্তু গুগল থেকে পেমেন্টটা সেন্ড করা হয় না। অ্যাডসেন্সের মেইন ব্যালেন্সে যখন মিনিমাম $100 জমা হয়, তখন কিন্তু সেটি গুগল থেকে অটোমেটিক আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, যে ব্যাংক অ্যাকাউন্টটা আমাদের অ্যাডসেন্সে অ্যাড করা থাকে, মানে গুগল থেকে আমাদের পেমেন্টটা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তো এই কারণে আমি অপেক্ষায় ছিলাম যে কবে $100 হবে। তো আমি মনিটাইজেশন পাই হচ্ছে 2020 সালের ডিসেম্বর মাসে, আর আমার $100 বেশি পূরণ হয়েছে এই সেপ্টেম্বর মাসে। তো এই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আমি আমার অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করি। তো এই সেপ্টেম্বর মাসের 22 তারিখে গুগল থেকে আমাকে পেমেন্টটা ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড করে দেওয়া হয়। তো তারপর 23 তারিখ চলে গেছে, আমার টাকাটা আসে নাই। তারপরে 24 এবং 25 তারিখ হচ্ছে শুক্র এবং শনিবার পড়ে গিয়েছে। তো আমরা সবাই জানি যে শুক্র এবং শনিবারে কিন্তু ব্যাংক বন্ধ থাকে, এই দুদিন কিন্তু সকল কার্যক্রম অফ থাকে। তো এই দুদিন আমি পিছিয়ে গেছি এই কারণে। তো তারপর 26 তারিখ রবিবার দুপুরের দিকে কিন্তু আমার মেসেজ চলে আসছে যে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। তো বুঝতেই পারছেন আমি অনেক ধৈর্য ধরে সব ধাপগুলো পার করে আসছি বলেই কিন্তু আজ এই প্রথম পেমেন্টটা হাতে পেয়েছি। আমি আগেও কিন্তু আমার দুই একটা ভিডিওতে বলেছি যে ধৈর্য না থাকলে কিন্তু আসলে ইউটিউবিং করা সম্ভব না, ধৈর্য থাকতে হবে এবং নিয়ম মেনে নিয়মিত কাজ করতে হবে, তাহলে আপনার ইউটিউবে অবশ্যই সফলতা আসবে। আর আমি কিন্তু টাকাটা তুলনামূলক অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি। আমার হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা ছিল। তো অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে কিন্তু টাকাটা অনেক দ্রুত চলে আসে, এটা আমি শুনেছি এবং এখন তার প্রমাণও পেয়েছি। তো আপনারা যদি পারেন তাহলে ইসলামী ব্যাংক অ্যাড করতে পারেন অ্যাডসেন্সের সাথে, তাহলে টাকাটা সবার আগে চলে আসবে, অনেক দ্রুত চলে আসবে। তো আমার অ্যাডসেন্সের মেইন ব্যালেন্স ছিল হচ্ছে $119 মতো। তো সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে আমার অ্যাকাউন্টে এসেছে 10,000 সামথিং। তো দুপুরের দিকে দেখলাম ইসলামী ব্যাংক থেকে আমার একটা মেসেজ এসেছে যে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। তো এই মেসেজটা পাওয়ার পরে সাথে সাথে আমি চলে গেলাম ইসলামী ব্যাংকের এটিএম বুথে এবং আমি আমার কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে এই 10,000 টাকা উঠালাম। তো এটা যে আসলে কতটা আনন্দের বিষয় আমি আসলে বলে বোঝাতে পারবো না। ইউটিউবের এই ফার্স্ট পেমেন্ট যে কতটা আনন্দের বিষয় এটা একজন ইউটিউবারই সব থেকে ভালো জানেন। তো যাই হোক, এই সবকিছু কিন্তু সম্ভব হয়েছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। আপনারা পাশে ছিলেন বলেই কিন্তু আজ এই পর্যন্ত আসা। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন, এজন্যই কিন্তু সবকিছু সম্ভব হয়েছে। আর আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ধৈর্য ধরে ইউটিউবে কাজ করুন, লেগে থাকুন, তাহলে একদিন সফলতা অবশ্যই আসবে। প্রথম দিকে আপনার ভিডিওতে ভিউজ হয়তো নাও আসতে পারে, এটা কোনো ব্যাপার না। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যান, ভালো ভালো ভিডিও তৈরি করেন, তাহলে একসময় দেখবেন ভিডিওতে ভিউজ ঠিকই আসতেছে, যেমনটা ঠিক আমার ক্ষেত্রে হয়েছিল। আমার ভিডিওতেও কিন্তু প্রথম দিকে ভিউ আসতো না তেমন, কিন্তু আমি সেদিকে না থাকি আমি আমার মতো করে নিয়মিত ভিডিও আপলোড করে গেছি। তারপর একে একে সব ধাপগুলো পার করে এসে ইউটিউবের এই প্রথম পেমেন্টটা আজ হাতে পেয়েছি। তো আপনারাও নিয়মিত কাজ করুন, লেগে থাকুন, তাহলে আপনারাও কিন্তু একসময় ইউটিউব থেকে পেমেন্ট নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।